আপনার জন্য খাড়া আছে ডাক্তার সাহেব। ভালো কি ব্যাপার? সিসি সালাম দিতে ভুলে গেছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনা হয়েছে কি ডাক্তার সাহেব, একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেক দিন একটা করে হলেও ভালো কাজ করব। খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের প্রতিটা মানুষ যদি দিনে একটা করে ভালো কাজ করে তাহলে প্রতিদিন 12 কোটি ভালো কাজ হবে। উত্তম সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তার সাহেব, খুবই ভালো হয়েছে। খাসার মধ্যে যে বীজটা দেখতেছেন, আমার পালা বীজ, নাম তুলতুল, এই ডেরা ছেড়ে দেব, একটা ভালো কাজ করা হলো। আচ্ছা যাই। আচ্ছা যাও। ও ভালো কাজের চিন্তাটা কই থেকে পাইছে জানেন? আমরার মেম্বার সাহেবের থেকে পাইছি। উনি নিজের খরচায় একটা কাঠের পুল দিছে, নাম দিছে কুদ্দুসের কাঠের পুল। আমার তো টাকা পয়সা থাকতো, নিজের নাম দিতাম মোহাম্মদ ফারুকের পাকা সড়ক। আপনার মনে দেরি করে ফেলতেছি। না ঠিক আছে আমি যাই। জিনিস আমি বুঝি না, কাম করেন শহরে থাকেন গ্রামে, তাও একলা, বউ নাই বাচ্চা নাই। আজকের দিনে ভালো কষ্ট করে ফেললাম। আগে মানুষ অনেক ভালো কাজ করতো, ক্যাঁকু 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 ক্যাঁকু, এখন মানুষ কোনো ভালো কাজ করে না রে, ক্যাঁকু 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 ক্যাঁকু। পুলটা যে পার হয়ে চলে যাইতেছ, আমারে সালাম দিছ? এই পুলটা কে বানাইছে? আপনি বানাইছেন? নিজ খরচায় বানাইছে। যা হোক, এই পুলের পরিচয় কি, অর্থাৎ নাম কি? জানি না। এই অঞ্চলে সবাই এই পুলের নাম জানে, খালি তুমি জানো না। এই পুলের নাম কুদ্দুসের কাঠের পুল। যাও। কি আশ্চর্য, এখনো তো সালাম দিলা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাজিল, সব বদলায় ফেলবো, এই অঞ্চলের নাম সুখান। সুখানপুর কোনো নাম হইল? এই অঞ্চলের নাম রাখবো কুদ্দুস নগর। কিছু না, আই এ পরীক্ষা ছেলেটা এবারও ফেল করেছে, এই নিয়ে আর তিনবার হইল। খায়া না খায়া টাকা পাঠাইতেছি, এইটা হইল তার প্রতিদান। ছেলের উপর রাগ করে তোমার ভাবি সিঁড়িটা ছিঁড়ে ফেলাটা উচিত হয়নি, এটা একটা অন্যায় হয়েছে। আমি আমার স্ত্রীকে অসম্মান করেছি। যাও, একটা কাগজ আর গাম নিয়ে আসো, আমি সিঁড়িটা জোড়া লাগাবো। আমাকে এক গ্লাস পানি দাও।
আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম স্যার। দান কই? প্রশ্নটা অকারণে করলা ফারুক। আমি মাস্টার মানুষ, বাজে সকাল 9টা, স্কুলে ছাড়া কনে যাব? স্যার প্রত্যেক দিন একটা করে ভালো কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো করেছো, কিন্তু ভালো কাজ খুঁজে পাইতেছি না। এই বিষয়ে আপনার পরামর্শ চাই। একটা মানুষের সাথে যদি দুটো মিষ্ট কথা কও, তার শরীর স্বাস্থ্যের খোঁজ নেও, এটাও একটা ভালো কাজ। স্যার আপনার শরীর এখন কেমন? ভালো। আপনার পেটের ড্যান সাইডে একটা ব্যথা ছিল, সে ব্যথাটার খবর কি? এখন অনেকটা কম। আপনার বরমের শরীর কেমন? তার সঙ্গে ইদানিং চিঠিপত্র যোগাযোগ হয়? ফারুক শোনো, তুমি আমার শরীর স্বাস্থ্যের খবর নিয়ে যখন ভালো কাজ করতেছো, আমার স্কুলে যেতে দেরি হইতেছে। তুমি করতেছো ভালো কাজ আর আমি করতেছি মন্দ কাজ, এইটা ঠিক না। যাই, স্কুলে যাই। যা লেবুর সুগন্ধযুক্ত অ্যারোমেটিক ডিটারজেন্ট পাউডার, এতে রয়েছে সিএমসি, যা কাপড় থেকে বের হওয়া ময়লা আবার এই কাপড়ে লাগতে দেয় না, তাই কাপড় হয় ধবধবে পরিষ্কার। আমার প্রেরণা, আমার আমার হাসি। অ্যারোমেটিক ডিটারজেন্ট পাউডার কাপড়কে রাখে নতুনের মতোই উজ্জ্বল। মানিক যুগী তবলা ব্যাটবল ইশাকা মানসিংহ লাইলি মজুমদার বাবা মা ভাই বোন টুথপেস্ট টুথব্রাশ এখন পাচ্ছেন ডেন্টু ক্লিন ফ্যামিলি এবং রেগুলার সাইজের প্রতিটি প্যাকেটে একটি করে টুথব্রাশ ফ্রি। ডেন্টু ক্লিন মানিকচো। শিশুর কোমল ত্বকের যত্নে অ্যারোমেটিক বেবি লোশন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দেখি এক কাপ রং চা, হাতটা ভালো করে ধো, তুমি আবার বান্দর হাতাইছো। এরা পরিষ্কার আছে, প্রত্যেক দিন এরা গায়ে মাখা সাবান দিয়ে গোসল দিই। আহ, ধুইতে বলছি, ধো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি দিলা? কাপে দাও। মানুষরে ইজ্জত করতে শেখো। উকিল সাহেবের ছেলে হঠাৎ গ্রামে কি জন্য আসছে জানো? ছবি আঁকার জন্য আসছে, গ্রামের ছবি আঁকবো। আমার একটা ছবি আছে, দেন। আমি আর আমার বান্দর খুব ভালো ছবি আঁকে না? ভালোই আঁকে। তোমার চেহারার সাথে বান্দরের চেহারার মিল আছে, মিলটা ছবিতে পাওয়া যায়। এইটা কি কোন? সত্য কথা বলি, ওই যে মক্তবে পড়ছিলাম, সদা সত্য কথা বলিবে, সেইটা মাথায় ঢুকে গেছে। সত্য বিনা মিথ্যা বলতে পারি না, সাপে পইরা মিথ্যা বললে বড় কষ্ট হয়। উকিল সাহেবের ছেলে ছবি আঁকে বেড়াইতেছে, ভালো, ছবি আঁকা ভালো। মেয়েটা জঙ্গলে বসে কাজ ছিল, দেখে এমন মায়া লাগলো
গরিব মানুষের বোলা পাইন জঙ্গলে বৈশা কানবো ঘরে বৈশা কানবো হাটে বৈশা কানবো এরা মায়া করে কোনো লাভ নাই নেন হালুয়া খান সুজির হালুয়া নরম হয়ে গেছে সুজির হালুয়া খেতে ইচ্ছে করছে না তুমি এক কাজ করো জঙ্গলে গিয়ে মেয়েটাকে খুঁজে বের করো ওকে সুজির হালুয়া খেতে দাও তুমি এভাবে তাকিয়ে আছো কেন গাওয়া গিয়ে দিয়ে মানে আনছি যাও ওকে খুঁজে বের করো যাও হুলি আয় হুলি আয় 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 এই হুলি মাগো ফুলিতে দেখছো ও কি তোমরা দেখাইছি যে না কি হইছে বাতির জন্য রাগ হইছে আপনি কি তারে মারছেন হঠাৎ রাগ উঠছিল গরিবের ঘরে জন্ম নিছে সে বুঝে না তার বুদ্ধি নাই কাইন্দেন না চাষি ছোট মানুষ মাগো ও গুইরা ফিরে তোমার কাছে আইব তারে তুমি সুন্দর করে বুঝাইয়া আমার কাছে লইয়া যাও যাই গো মা রোগী আর কেউ আছে আমি স্যার তাহলে কাজ শেষ দিনের আলো নিভে এলো সূর্য ডোবে ডোবে রওনা হওয়া যাক স্যার আপনি শহরে একটা বাসে নেন রিক্সা সাইকেল বাস প্রতিদিন এক যন্ত্রণা শোনো কামরুন নাহার যন্ত্রণা আমার একটু হয় বই কি কিন্তু এখন আমি গ্রামে থাকি বলে আমার ঘুম ভাঙে পাখির ডাকে আর আমি যদি শহরে থাকতাম তাহলে আমার ঘুম ভাঙতো ওই বাসের হর্ন আর ট্রাকের ভেপুতে এখন আমি পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে যাই কি গাজরের হালুয়া আপনার জন্য ও থ্যাংক ইউ ভেরি মাচ তুমি প্রায় আমার জন্য কিছু না কিছু রেঁধে নিয়ে আসো কিন্তু আমি তো ডিম সেদ্ধ ছাড়া আর কিছু রাঁধতে পারি না ঠিক আছে আমি তোমাকে কোনো একদিন এই ডিম সেদ্ধ করে খাও মাসুরি স্যার ফুলি আসছে কি করছি ফুলি এখনো ফিরে নাই আমার তো আর সকাত আছে সে তো গোসা আগেও করছে মা বাড়ির থেকে চলে গেছে গোসা করে আবার ভিড় হয়েছে কেউ কি তারে খুঁজতে জঙ্গলাত গেছে ওর বাপ হয়ে গেছে ভাবটা না মুক্তাসি আমিও তারে খুঁজতে যাব দাদা যান ফুলে এখনো ফিরে নাই এখনো ঘরে ফিরে নাই না এগুলো দড়ি আসল জিনিস দেখ সাপ মারছেন মারবো না সাপকে আদর করে ঘরে পালানোর জিনিস যাও তোমরা যাও
ফুলি রাগ করে জঙ্গলে বসে আছে, তারে আনতে যাই। কি সর্বনাশের কথা, জঙ্গল তো সাপের আড্ডা, তোমরা মারেছে কোন সাহসে? যাও তোমরা যাও, আমি খুঁজে আনতেছি। কাম করো, এটা ধরে নিয়ে আমার বাড়ির সামনে মেলে ধরে আসো। যাও, সাপটা দিয়ে কি করবেন? কি করো মানে, এত বড় একটা সাপ মারলাম, গ্রাম বাসে দেখবো না? এটা ভালো কাজ হলো না? ধরো আরে ঘন্টা দাও, যাও খাও। তোমার সুন্দর লাগতেছে, রাত করে এভাবে বাড়াবো না, মাথায় কাপড় দাও। এক রক্তি মাইয়া কি রাগ, সারাটা দিন ওই জঙ্গলের মধ্যে বইয়া রইল, এত হানি রাইতেছে, ঘরে ফেরানোর নাম নাই। বেশি কোনো জিনিস বলা না, রাগ বালা, বেশি রাগ বালা না, ভালোবাসা বালা, বেশি ভালোবাসা আবার ভালো না। বুবু তুই যে কাজটা অন্যায় করছো সেটা বুঝছস? মা বাপের মনে কষ্ট দেওয়ান কি ঠিক? ডাক্তার সাহেব ঘুমাইছেন, আমি ফারুক, মোহাম্মদ ফারুক। না ঘুমাইনি, দরজা খোলা আছে, ঢুকে পড়ো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একটু খারাপ, একটু না বেশি খারাপ, এই জন্য আপনার কাছে পরামর্শের জন্য আসলাম। বসো, এখন বলো মন খারাপ কেন? আমি একটা সাপ মেরে ফেলছি, কাজটা ভালো করছি না মন্দ করছি বুঝতে পারতেছি না। সাপ হলেও তার তো একটা সংসার আছে, পোলাপান আছে, আছে কিনা কোন থাকতে পারে? পোলাপান গুলোর কি অবস্থা? এটা ভেবে মনটা বড় বেসান। তুমি তো খুব অদ্ভুত মানুষ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি আমার পছন্দ করছেন, আমার মন বড় খুশি হয়েছে। কিন্তু সাপের পোলাপান গুলি তো আমার পছন্দ করে নাই, এই জন্য মনটা বড় বেসান। আহারে পোলাপান গুলা, সুখানপুকুর নামের এই গ্রাম আমার কাছে চমৎকার লাগছে। গ্রামের মানুষজনদের আস্তে আস্তে চিনতে শুরু করেছি, যাকে দেখি মনে হয় তার মধ্যে একটা গল্প আছে, তারই ছবি আঁকতে ইচ্ছে করে। এর মধ্যে অনেক ছবি এঁকে ফেলেছি, ছবি আঁকার মতো কত চরিত্র যে আছে। মা তুমি কি জানো এই গ্রামে একজন ভিক্ষুক আছে যে ঘোড়ায় চড়ে ভিক্ষা করে? হ্যাঁ
এক মুঠো চাল দিবেন নি গো এখন এক মুঠো চাল দিলে পরকালে পাইবেন দশ মুঠ চিকন চাই চাল না থাকলে ধান দিলেও চলবো আর তাই ধান কোনোটা যদি না থাকে তাইলে মুখের মিষ্ট কথা জবান নাই বোবা প্রাণী ঘোড়া জোড়া ভিক্ষুক দেখলাম হাতি জোড়া ভিক্ষুক কি আছে কি যে বলেন সাহেব মরা হাতি লাখ টাকা আপনার চশমায় কি পাওয়ার আছে যে সামান্য এই যে ফকির সাহেব আজকে দশ টাকা পাইছেন বইলা পাইবেন না প্রত্যেক দিন দশ টাকা পাইবেন আর এক মাসের মধ্যে আপনি না দেখি জি জানি আমি যেমন জানি আমার ঘোড়াও তেমন জানে আজ যেই বাড়িতে ঘোড়া যাইব আগামী দুই দিন সেই বাড়িতে যাইব না ঠিক না রে সম্রাট জনাব আমার ঘোড়ার নাম সম্রাট আপনার ঘোড়া মনে হয় অত্যন্ত বুদ্ধিমান এই পশু পাখি জন্তু জানোয়ারের বুদ্ধি মানুষের চাইতেও বেশি মানুষ সেটা বোঝে না ভাবে তার বুদ্ধি বেশি আপনি কোনোদিন জন্তু জানোয়ারে ভিক্ষা করতে দেখছেন মানুষ ভিক্ষা করে চল রে সম্রাট এক মুঠ চাল দিবেন গো চাল না থাকলে ধান দিলেও চলবো আর তাইল ধান কোনো না থাকলে মুখের মিষ্ট কথা ধান না চাইল ধান এই আত আপনার সিদ্ধ 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 হইলে এই থলি দাও কাছে আসো এ দোয়া দিলাম ভালো বিবাহ হবে বাড়ির সবাই ভালো এই পিসি কলা থাকলে গোড়াটা রাইনা দাও এ আবার ফল ফ্রুট খুব পছন্দ করে কলা নাই ও আচ্ছা থাক না থাকলে নাই চল রে সম্রাট ওরে আমার জাদু রে ওরে আমার জাদু ও রে আর ওই পানিটা আন্না মাথা রাখারি সাক্ষি পড়িবে নাকি জ্বর ঘরে মা আকাশ পাতার জ্বর মাথায় তো আর দাও দেখ বাইকেরে হাতে ঠুয়া করে দেবো দেন চাষি আমি জানি ফেলি এর তো সবুজ সাথী ক্লিনিকে নেওয়ার দরকার ঠিক ওই কইছ মা আর বাপে আহু তাই লয়ে যাইব বুঝছো গো মা শরীফা একটা সময় আছিল যখন কেরুর কোন কঠিন অসুখ হইলে আসুককা বুকের মধ্যে একটা ধাক্কা লাগতো চোখকে আন্ধার দেখতাম আর ওখানে ভয় পাই না কেন ভয় পাই না কারণ আমাগোর অহনে সবুজ ছাতার ক্লিনিক আছে ডাক্তার আছে আবার চিকিৎসা হয় তাই আর ভয় কিসে ঠিক কইছেন চাষি সবুজ সাথে দেখলেই কত বালা লাগে বুবু আমি একবার কি ভাবছিলাম জানো সবুজ সাথে এলে গিয়া ভোটের সাথে কেউ বুঝি ইলেকশনে খারাইছে তার মার্কা সবুজ সাথে বুবু হাসবা না ভাই যারা পুত্রছে এই হাসে সুপার খালি কথা কয় ব্যাপারটি আমার বলে জানো স্থির লাগতাছে চা খাই করো মজা পেয়েছে না মনটা অত্যধিক খারাপ মন খারাপ থাকলে কোনোদিনই সমস্যা নেই মন খারাপ কি জন্য আজ সারাদিন একটা ভালো কাজ করতে পারলাম না ভালো কাজই খুঁজে পেয়েছে না মন খারাপ হবো না এই দুনিয়ায় খারাপ কাজ করতে চাইলে অনেক সুযোগ আছে ভালো কাজ করতে চাইলে কোনো সুযোগ নাই স্কুল বানাতে টাকা লাগে সড়ক বানাতে টাকা লাগে কাঠের পুল বানাতে টাকা লাগে
আমি বলতে গেলে পথের ফকির, আমি ভালো কাজ করুম কেমনি? ভালো শুনো, যাও কই? ভালো কাজ করতে যাই, এখানে বসে থাকলে তার আসমান থেকে ভালো কাজ আসবো না। ফরক শুনো, বসো। তোমার কাজকর্মগুলো আমার খুব পছন্দ। আমি ঠিক করছি, যেদিন তুমি ভালো কাজ করবা সেদিন তোমার এক কাপ চা মাগনা খাওয়াবো। আমার বিরাট ক্ষতি হবে, হোক ক্ষতি, আজ দিনের মধ্যে যদি একটা ভালো কাজ করতে পারো চায়ের টাকা ফেরত নিয়ে যাও। টাকা ফেরত দেন, ভালো কাজ খুঁজে পেয়েছি। ভালো কাজটা কি? ছয় মাসের পুরনো বিস্কুট রাখছেন, তার মধ্যে কালো পেঁপে ডিম পাচ্ছে, এগুলো খা তো পোলাবন কে পেটে অসুখ হবো, এগুলো ফেলে দিবার যেতেছি। কি করছো? একটা ভালো কাজ করতেছি, মনটা বড়ই ভালো। দৌড় এখানে, ঠিক আছে। ভালো কাজ খুঁজে পাই না, মনে বড়ই অশান্তি। পাইছি, আর একটা ভালো কাজ খুঁজে পাইছি। আগে মানুষ অনেক ভালো কাজ করতো, ক্যাঁকু 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 ক্যাঁকু, এখন কোনো ভালো কাজ করে না রে, ক্যাঁকু 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 ক্যাঁকু। একদল ছেলে মেয়ে পেছনে পেছনে ছুটছে, উনি কি ডাক্তার সাহেব? যে অতি 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 ভালো মানুষ, পোলা ভাইন্ডা তারে খুব বেশ ভালো পায়। উনি যেখানে যায় পোলা ভাইন্ডা তার পিছনে গুরগুর 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 করে করে। আমার কাছে তো হ্যামিলনের বংশীবাদকের মতো লাগছে। সেইটা আবার কি জিনিস? এক বাঁশিওয়ালা, যার পেছনে শহরের সব ছেলে মেয়ে হাঁটা শুরু করে দিয়েছিল। ইতিহাসটা কম তো শুনি। ইতিহাসটা অন্যদিন বলবো। কি করতেছেন? ডাক্তার সাহেবের একটা ছবি আছে। আমার জীবন রাজা লেবুর সুগন্ধযুক্ত অ্যারোমেটিক ডিটারজেন্ট পাউডার, এতে রয়েছে সিএমসি, যা কাপড় থেকে বের হওয়া ময়লা আবার এই কাপড়ে লাগতে দেয় না, তাই কাপড় হয় ধবধবে পরিষ্কার। আমার প্রেরণা, আমার আমার হাসি। অ্যারোমেটিক ডিটারজেন্ট পাউডার কাপড়কে রাখে নতুনের মতোই উজ্জ্বল। মানিক দুগি তবলা, ব্যাটবল, ইশাকা মানসিংহ, লাইলি মজি, বাবা মা, ভাই বোন, টুথপেস্ট, টুথব্রাশ, এখন পাচ্ছেন ডেন্টুক্লিন ফ্যামিলি এবং রেগুলার সাইজের প্রতিটি প্যাকেটে একটি করে টুথব্রাশ ফ্রি। ডেন্টুক্লিন মানিকচো। শিশুর কোমল ত্বকের যত্নে অ্যারোমেটিক বেবি লোশন। হাসামিয়ার ফেলে নাকি ওই সবুজ ছাতা ক্লিনিকে মেছে? কখনো নেয় নাই। আমাকে মতো আন্দার জন্য আগের ব্যবস্থাটা ভালো আছিল, সবুজ ছাতা মাথায় দিয়া ঘরে ঘরে যাইয়া খোঁজ খবর নেত। অহনের ব্যবস্থা আরো ভালো, কত রকম চিকিৎসার ব্যবস্থা, সবুজ ছাতা ক্লিনিকের লোকগুলা ভালো, চিকিৎসা ভালো, এরা দিলে মায়া মহব্বত আছে।
আমারে কি নিয়ে গেলি না? তোমার তো অসুখ বিসুখ নাই, তুমি যাই কি করবা? অসুখ বিসুখ নাই, অসুখ বিসুখ হইলে কতক্ষণ? আরেকদিন নিবি। আচ্ছা নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। এই ক্লিনিক তো পরিবারের সবের জন্যই। বয়স হয়েছে, কোন সময় ফট করে মরে যাই, এরকম একটা ভালো জিনিস না দেখে মরবো। বেশ তো দোজকে তো সবুজ ছাতা ক্লিনিক নাই, যদি দেখতে হয় দুদিনের মধ্যেই দেখুন লাগবো। ব্যাপার কি, হাসান মাঝি নাই নাকি? মাঝির পোলার অসুখ, তারে নিয়ে গেছে সবুজ ছাতা ক্লিনিকে। পাবলিকের যে কত বড় একটা অসুবিধা, সেদিকে নজর নাই। তার দিকটা দেখতে হবে না, ছেলে অসুস্থ। হে, একটা ব্যবস্থা করে যাবে না? আপনার একটা স্বভাব কি জানেন মাস্টার সাহেব, দোষ না ধরা, এইটা ঠিক না। দোষ না ধরলে মানুষ শুদ্ধ হয় না। আপনি মাস্টার মানুষ, কথায় কথায় দোষ ধরবেন, তয় যদি কিছু হয়। নিজের মধ্যে অত দোষ, অন্যের দোষ ধরি কেমনে বলেন? খালে পানি বেশি নাই, চলেন বিসমিল্লাহ বলে পার হই। আপনি পার হন, আমি নাও বিনা পার হব না। হাসান মাঝিরে আমি একটা উচিত শিক্ষা দেব। ডিউটি টিউটি কিছু করে না, ঘাট ইজারা নিছে, পাবলিকের দিকে কত কষ্ট, এর একটা বিহিত করা লাগবে। করেন করেন। ভয় পাওয়ার কিছু নেই, ইনফ্লুয়েঞ্জা। কিছু ঔষধ লিখে দিলাম, জ্বর বেশি হলে খেতে হবে। আপনারা চাপ কলের পানি খান না? বেশি করে পানি খাওয়াতে হবে আর বিশ্রাম করবে। চিন্তিত হওয়ার কিছু নাই আফা, আপনি যখন হাসি দিয়ে এখন চিন্তিত হওয়ার কিছু নাই, তখন আমার সব চিন্তা দূর হয়ে যাবে। এইটা তো বেশ ভালো। এরপর যখনই কোনো বিষয় নিয়ে চিন্তিত হবেন, সোজা আমার কাছে চলে আসবেন, আমি চিন্তা দূর করার হাসি দিব। আমি কিন্তু চিন্তা বাড়ানোরও হাসি দেন, সেটা আপনাকে আমি আরেকদিন দেখাবো। আফা যাই। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসুন, আমার একটু দেরি হয়ে গেল তাই না? 3 মাইল আসি সাইকেলে করে, তারপর সাইকেলটা একটা দোকানে রেখে বাসে করে আসি। আজকে আবার বাসের চাকাটা হয়ে গেল পাংচার। আপনি তো কোনোদিনই দেরি করেন না, আজ একটু দেরি হয়েছে বলে এমন ভাব করছেন যেটা বিরাট একটা অপরাধ করেছেন। না না, রোগীরা এসে বসে থাকবে আর আমি দেরি করব, এটা তো অসম্ভব। কেমন না হাত, চলো রোগী দেখা শুরু করা যাক। Thank you.
জারমিন বেগম, কি সুন্দর নাম। আসো তো দেখি, হাসিও তো খুব সুন্দর। এসো এসো, হাসির কম্পিটিশন করা যাক, দেখি কার হাসি কত সুন্দর। হ্যাঁ ঠিক আছে, কেমন আছেন এখন? ভালো আছে। তুমি আমাকে চেনো? আমার নাম সূর্য। আমার ধারণা তুমি আমাকে খুব ভালো করে চেনো। শহর থেকে একটা মানুষ এসে গ্রামে বাস করছে, ছবি এঁকে বেড়াচ্ছে, আমি নিশ্চয়ই তাকে নিয়ে আলোচনা হচ্ছে। এখন বলো, তুমি আমাকে চেনো নাকি চেনো না? আমিও তোমাকে চিনি। তোমার নাম শরীফা, তুমি খুব ভালো গান করো, আমি তোমার গান শুনেছি। আমার গান শুনছেন? রাতের বেলা জ্বলন্ত পাটখুড়ি হাতে তুমি গাইতে গাইতে যাচ্ছিলে, এক রাজা মরণে রাজ্য গেল হয়রানে। অপূর্ব অপূর্ব সেই দৃশ্য, আমি সেই দৃশ্য নিয়ে একটা ছবি আঁকবো। তুমি ঘুমটা দাও তো, এবার গাছে হেলান দিয়ে দাঁড়াও। আমি চট করে তোমার একটা পোর্ট্রেট করে দেই, আমি খুব দ্রুত পোর্ট্রেট করতে পারি। না না, ভালো আছেন? জি ভালো। জঙ্গলের মধ্যে কি করতেছেন? ছবি আঁকছি। এটা আমাদের শরীফার ছবি না? জি শরীফার ছবি। মাশাআল্লাহ, ছবিটা ভালো হয়েছে। আমি ছবি ভালো আঁকি। ছবি আঁকার জন্য আপনার জঙ্গল দরকার হয় না? জঙ্গল ছাড়া ছবি আঁকতে পারেন না? মানে? না মানে কিছু নাই, এই এমনি বললাম আর কি। আর সব কথার মানে ধরতে নাই। জঙ্গলের মধ্যে সাপের উপদ্রব, সর্প মানে স্নেহ, একটু সাবধানে চলবে। আসসালামু আলাইকুম মাস্টার চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমার ব্যাপার দেখে আমি খুবই অবাক হই। কতজন যদি তোমার কথা বলি। কি বলেন? বলি, মেয়েটার অল্প বয়সে পিতা মারা গেছে, মায়ের অন্যত্র বিবাহ হয়েছে, স্কুলে পড়তে পারেনি, সম্পূর্ণ নিজে নিজে পড়া শিখেছে, অঙ্ক শিখেছে, ইংরেজি শিখেছে। নিজে নিজে তো শিখি নাই চাচা, আপনি শিখাইছেন। তুমি তোমার দিনের পর দিন শিখার জন্য আমার কাছে আসছো, যে আগ্রহ তুমি দেখাইছো মা, তার তুলনা হয় না।
নিয়ম করে স্কুলে পড়লে একেবারে ফার্স্ট ডিভিশনে পাস করতে স্কলারশিপ পাইতা। আপনি যে মুখে বলেছেন এটাই আমার ফার্স্ট ডিভিশন। পড়ো তোমার পড়ো, দেখি একটা কবিতা দিয়ে শুরু করো। বহে মাঘ মাস শীতের বাতাস স্বচ্ছ সলিলা বন্যা, পুরি হতে দূরে গ্রাম নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে, গানে চলেছেন শত সুখীষণে কাশীর মহিষী করুণা, স্নান সমাপন করিয়া যখন। আচ্ছা ঠিক আছে, কবিতাটা কে রচনা করেছেন বলো দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর, উনি খুব বড় পুরস্কার পেয়েছিলেন, পুরস্কারের নাম বলতে পারবা? নোবেল পুরস্কার। কবে পেয়েছেন এইটা বলতে পারলে তোমার একটা বড় পুরস্কার দেব। পারবা না, নেও এই ডিমটা খাও। নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। এখন দেন আমার পুরস্কার। আজ এশার নামাজের সময় 10 রাকাত নফল নামাজ পড়ে তোমার জন্য দোয়া করব। আল্লাহ যেন তোমার মনের ইচ্ছা পূর্ণ করে। আমার মনের ইচ্ছা কোনোদিন পূর্ণ হইব না চাচা। তোমার মনের ইচ্ছাটা কি মা বলবা? আপনি দুই কানে দুই ফেরেশতা আছে, একটা নীতি লেখে আর একটা বদি লেখে। তুমি যে সারাক্ষণ আমার পেছনে লেগে থাকো এবং এই বকবক করো, এটা আমার কাছে অসহ্য লাগে। তাই লাগে গুরান দিয়ে আসি। দেই গুরান। বললাম তো যাও। পৌষ মাসে সাহেব এখানে যাবো, বিশিষ্ট ভদ্রলোক, সন্ধ্যাকালে আমাকে খবরের কাগজ পড়া শোনায়, আমরা শুনি, এটা আমাদের জ্ঞান হয়। আমাদের জ্ঞানের বড়ই অভাব। খালি করছি, যাও খালি করছি পূর্ণ করে এসো। কি করছো? আঙুল ফুটিয়ে দিলাম। আঙুল ফোটাতে হবে না প্লিজ, আঙুল তো বেলুন না যে দেখলেই ফোটাতে হবে। ছোটকালের অভ্যাস, আঙুল দেখলে ফুটিয়ে দিচ্ছে করে। চীনে ভয়াবহ বন্যা, ইয়াংজি নদী ফুলে ফেপে উঠেছে। কি নদী? আমাদের যেমন পদ্ম নদী, হেগো তেমনি ইয়াংজি। 2000-এর বেশি লোকের প্রাণহানি। কি সর্বনাশের কথা, চীনের আরা দেশে বিরাট বিপদে পড়ছে। বিপদ বলে বিপদ, এরা বলে মহাবিপদ। এরা গরু বাসুরের অবস্থা কি, এগুলো কি ঠিকবো? আরে মানুষেরই জান বাঁচে না, গরু বাসুর। পুষ্পাচে সাহ জি, সিনার আমন ফসলের অবস্থা কি, এগুলো ওদের মাইট দেব? হ্যাঁ গো, আমন ফসল আছে কিনা জানি না, তবে যদি থাইকা থাকে সেটাও মাইট যায়। চিন্তার বিষয় কি কোন পোস্টমাস সাহ, চিন্তার বিষয় না? অবশ্যই চিন্তার বিষয়। আহারে খুবই কষ্ট লাগতেছে, দুনিয়াতে অত কষ্ট কেন তাই বুঝলাম না, কষ্টের কথা শুনলে কিছু ভাল লাগে না। এইটা তুমি সব সময় কি করো মিয়া, যাও সরে বসো। প্রেসিডেন্ট ক্লিন্টনের ফ্রান্স সফর। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন, 10 দিন পর জাতীয় টিকা দিবস, অতি গুরুত্বপূর্ণ একটা দিন। আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে। সালাম কামরুল ভাই। ওয়ালাইকুম সালাম। কি করেন মিটিং? আমি কি মিটিং করব, আমি কি নেতা নাকি? জাতীয় টিকা দিবস নিয়ে দু একটা কথাবার্তা বলতেছি। এই দেখেন পোস্টার টানাইছি, সুন্দর না? সুন্দর। এইবার বুঝছেন ফারুক ভাই, একটা পোলাপানা বাদ যাবে না। জাতীয় টিকা দিবসে ইনশাল্লাহ সবারে টিকা দিয়ে দিব, সারা গ্রাম পোস্টার দিয়ে ঢাকে ফেলব। কামরুল ভাই আমার একটা পোস্টার দেন, আমি টানাবো। সারাদিন ভালো কাজ করে নেই, একটা ভালো কাজ হয়ে গেল। একটা দিলেন আর দেন।
খাটা দে। ও তুমি এসেছো, কেমন আছো মেয়ে? তোমার জিনিস আমি সাজায় রেখেছি, এই নাও শরীফা। জিনিসটা নিতে তুমি এত লজ্জা পাও কেন বুঝলাম না, এতে লজ্জার কি আছে? ভালো একটা মেয়ে রমেশ, শরীফাদের সংসার কিভাবে চলে জানো? জমি জমা আছে, বর্গা দে, মেয়েটা খুবই সাবধানী, নিজেই শাক সবজির বাগান করে হাঁস মুরগি পালে। আমার যদি একটা উপযুক্ত ছেলে থাকতো তাহলে আমি এই মেয়ের সাথেই তার বিবাহ দিতাম। ছেলে আমার একটা আছে, তবে চূড়ান্ত বদমাশ। তার মাতার কাছ থেকে আমি পত্র পেয়েছি, ইদানিং নাকি সে আবার গাঁদা ধরেছে। বড়ই আফসোস। ফরাসি করে একটা সমস্যা আছে দাদাজান, খালি পড়তে ইচ্ছা করে। মাস্টার চাচা যে আমার একটা বই দিচ্ছেন, হেডে আমি কয়বার পড়ছি ক দেখি। এইদিকে একটা ঘটনা ঘটছে রে শরীফা। কি ঘটনা? উকিল সাহেবের একটা ছেলে আছে না, শুদ্ধ নাম, সে হঠাৎ এসে উপস্থিত। ছেলেটা ছবি আঁকে, তোর নাকি একটা ছবি আঁকছে, আমার কাছে দিয়ে গেল। অনেকক্ষণ বসে কথাবার্তা হলো, অত বড় মানুষ অহংকারের একটা ফোটাও দেখলাম না। ছবিটা কই দাদা যান? এইখানেই তো রাখছিলাম, এই যে। ছবিটা কি খুব সুন্দর? খুবই সুন্দর দাদা যান, খুবই সুন্দর। সরি বা আমার দিক ঘুরে দাঁড়াতে তোর মুখ দেখি। ওকে পানি এসে গেছে, কি ব্যাপার বল দেখি বেটি? কোন ব্যাপার নাই দাদা যান, কোন ব্যাপার নাই। ওয়ালাইকুম আসসালাম। উজু করতেছিলাম তাই আপনার সালামের জবাব দিলাম। উজু করার সময় আমি কারো সাহায্য দিলাম, আপনি কিছু মনে করবেন না? না, কিন্তু এখন তো কোনো নামাজের সময় নয়, উজু করছেন কেন?
রোজু যে কোনো সময় করা যায়। এখন রোজু করতেছি, একটু কোরআন মজিদ পাঠ করব। আপনার অনেক সুনাম শুনছি ডাক্তার সাহেব, আপনার উপর আল্লাহ পাকের খাস রহমত আছে। আচ্ছা, আপনি কি আমার একটা ছোট্ট উপকার করে দেবেন? অবশ্যই জনাব। জুম্মার নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে আপনি কি একটু ওই শিশুদের টিকা দেওয়ার কথাটা বলতে পারবেন? সময় মতো শিশুদের টিকা দিলে 6টা ভয়ঙ্কর রোগের হাত থেকে তারা বেঁচে যেতে পারে। কি বলতে হবে আপনি আমাকে বুঝিয়ে দিবেন, আমি অবশ্যই বলবো, এটা আমার কর্তব্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি যাই। ডাক্তার সাহেব, আপনি আমাকে চিনতে পারবেন, আমি কিন্তু আপনাকে খুব ভালো করেই চিনি। একবার একটা অসুখে পড়েছিলাম, তখন আপনি খুব যত্ন করে আমার চিকিৎসা করেছিলেন। আচ্ছা বলুন, কি সমস্যা? না না, কোনো সমস্যা টমস্যা নয়, একটু কথা বলুন। বলুন, কথা বলুন। ক্লিনিকে তো আপনি খুব ব্যস্ত থাকেন, তাই যাই না, তা আপনাকে এখানে দেখে আমিও ঢুকে পড়ল। খুব ভালো করেছেন ডাক্তার সাহেব। যদি কিছু মনে না করেন, আমি আপনাকে এক কাপ চা খাওয়াতে চাই, আপনি কি খাবেন? নিশ্চয়ই খাবো। আপনি কি এই পাড়াতেই থাকেন? জি। এই ছেলে, দু কাপ চা। আর একটা কথা ডাক্তার সাহেব, আপনি কি একদিন আমার বাসায় যাবেন? কেন যাবো না, নিশ্চয়ই যাবো। আমি খুব খুশি হলাম, খুব খুশি হলাম। হাজিরান মজলিস, আজ আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কথাটা হলো শিশুদের সময় মতো টিকাদান বিষয়ে। শিশুদের 6টা ভয়াবহ ব্যাধি এই দুনিয়াতে আছে। ডিপথেরিয়া, পোলিও, হাম, টিটেনাস, সবগুলো মৃত্যু ব্যাধির মতো। 1 বছর বয়স হওয়ার আগে শিশুরা যদি সবগুলো টিকা নেয়, তাহলে এই ব্যাধি ইনশাল্লাহ আর হবে না। প্রথম টিকা 6 সপ্তাহ হওয়ার পরেই নিতে হবে। আমাদের ঘরের কাছে পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র আছে না, ওই যে সবুজ ছাতা আঁকা, সেখানে টিকাদানের সুব্যবস্থা আছে। কখন কোন টিকা দিতে হবে এরা বলে দিবে। বড় কথা হইল, খাড়ান ইমাম সাহেব, আপনার বড় কথা বলার আগে আমি আমার ছোট কথা বলিনি। আমার ছোট কথা হল, মসজিদ হচ্ছে ধর্মকর্মের জায়গা, এখানে চিকিৎসা, টিকা এসব কি কথা বলছেন? আপনি বলছেন সবুজ ছাতা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য, সেখানে জন্ম নিয়ন্ত্রণের জিনিসপত্র দেওয়া হয়। নাউজুবিল্লাহ, এ সমস্ত কথা এখানে বন্ধ। মানুষের মঙ্গল হয় এমন আলোচনা মসজিদে অবশ্যই হওয়া প্রয়োজন। আল্লাহ পাক আল কোরআনের সূরা নিসায় বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়ামা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিকা। এই কথাটির অর্থ হল, হে মানুষ, তোমাদের প্রতি যে কোনো মঙ্গল উপস্থিত হয় উহা আল্লাহর তরফ হইতে, এবং তোমাদের প্রতি যে কোনো অমঙ্গল হয় উহা তোমাদেরই কারণে হইয়া থাকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মঙ্গল হয় এমন আলোচনা মসজিদে করতেন। সবুজ ছাতা লাগানো পারিবারিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলি যে মানুষের কত মঙ্গল করতেছে তা আপনারা জানেন।
এই চিকিৎসা কেন্দ্রগুলি আল্লাহর রহমত স্বরূপ। শিশুদের টিকা বিষয়টা যে আজকে আলোচনা হচ্ছে এতে আমি বড়ই খুশি হয়েছি। হুজুর আপনাকে আমি সুপ্রিয় জানাই। হেডমাস্টার সাহেব যেসব কথা বলছেন সত্য কথা বলছেন, মসজিদ সত্য কথা বলার জায়গা। হেডমাস্টার সাহেব আজ দেখে খুব বলগত করছে, এক কথায় মেম্বার স্যারে ঠান্ডা করে দিছে। এই পৃথিবীতে এখন অনেক ভালো মানুষ আছে রে ক্যাকু ক্যাকু ক্যাকু। সাইকেলের পাম্প কেমন ঘোরার কি সুবিধা দেখেন, পাম্প যায় না, ঘোড়ায় চড়ে সারা জায়গায় ঘুরে বেড়াই। আপনি ঘোড়ায় চড়ে কত দূর পর্যন্ত ভিক্ষা করেন? অনেক দূর পর্যন্ত যাই, মাঝে মাঝে ধরেন 8-10 মাইল যাই। আপনি কি আমার একটা ছোট্ট কাজ করে দেবেন? কি কাজ বলেন? ভিক্ষা করার সাথে সাথে যে বাড়িতে ভিক্ষা করছেন সেই বাড়ির শিশুদের টিকা নেওয়ার কথা বলবেন। আর বলতে হইব না, এই ছয়টা ব্যাধির একমাত্র ওষুধ হলো যথাসময়ে টিকা। আর এই ছয়টা ব্যাধি হইতেছে ডিপথেরিয়া, পোলিও, হাম, টিটেনাস, যক্ষা, হুপিং কফ। আপনি জানেন কিভাবে? ও আল্লাহ, জানবো না কেন, কত পোস্টার লাগাইছেন পড়ছি না, আর ভিক্ষুক বলে কি লেখাপড়া জানি না, ক্লাস সিক্স পাস। আই এম ইমপ্রেসড। বুকে কফ জমছে, ডাক্তার সাহেব একটা ওষুধ দেন, রাইতে ঘুম হয় না, খক্ষ করে কাশি, বুকে গরম তেল মালিশ করলে ভালো লাগতো, কিন্তু মালিশটা করবো কে, সম্রাট তো মালিশ করতে পারে না। সম্রাটটা কি? সম্রাট আমার এই ঘোড়ার নাম, সম্রাটের পিঠে চাইপা ফকির ঘোড়ে। এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে পরীক্ষা না করে তো প্রেসক্রিপশন দিতে পারবো না। আপনি বরং এক কাজ করুন, আপনাদের গ্রামের যে পারিবারিক স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে সেখানে যান, সেখানে প্যারামেডিক আপা আপনাকে ওষুধপত্র দিয়ে দেবে। আচ্ছা জি, ঠিক আছে। চল রে সম্রাট। আমি ভালোই আছি, তবে মনটা অত্যধিক খারাপ। মন খারাপ কেন? সাপ মেরে ফেলছেন সেই জন্য খারাপ? আরে না, তিন দেশে ভয় ভাব খবরটা পোস্টমাস্টার সাহেবের কাছ থেকে শোনার পর থেকে এই যে মন খারাপ হয়েছে আর ভালো হইতেছে না। আপনি মানুষটা বড়ই অদ্ভুত, তিন দেশে বন্যা হয়েছে আর সেই দুঃখে আপনার ঘুম নাই। মানুষের কত কষ্ট, মানুষের কত কষ্ট, কত কষ্ট বলে চোখের পানি না ফেলা, সেই কষ্ট কেমনে দূর করণ যায় সেই চেষ্টা করেন। আচ্ছা, এটা একটা ভালো কথা বলছো। নেন, এখন আমার কষ্ট দূর করেন, আমার কাপড়টা ধুইয়া দেন। দাও, ধুইয়ে দিই। সিসি, তামসা করলাম, আপনি কেন কাপড় ধুইবেন? আজ সারাদিন কোনো ভালো কাজ করিনি, তোমার একটু উপকার করলে একটা ভালো কাজ হতো। এটাই একটা ভালো কাজ। শরীফা, তোমার চেহারা ছবি বোকার মতো হইলেও তুমি মানুষটা বোকা না।
তুঙ্গ বাড়িতে আপু দুব আছেন একটা এক বছরের কম আমার একটা ভাই আছে দেড় মাস হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াত দারাজ করুক আচ্ছা মা গো তোমার ভাইয়ের কি টিকা দেওয়া হয়েছে এখনো হয় নাই হবো বাপজান তারে বুধবারে ক্লিনিকে লইয়া যাইব পয়লা টিকা দেওয়াইব আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি তুমি তোমার বাপজানরে আরেকবার মনে করায় দিবা এটা খুবই দরকার আর আমি তোমার খাস দিলে দোয়া করতেছি তোমার ভালো বিবাহ হবে জামাই রাজার কুমার না হইলে জজ ব্যালিস্টার কি হলো আসলাম আছে এত ভালো জামাই দিলাম চাল আচ্ছা বলো তো মানুষের দাঁত কটা ৩২টা আরে বোকা মেয়ে ছোটবেলা যে দাঁতগুলো পড়ে গেছে ওগুলো ধরবে না আচ্ছা বলো তো আমি কেন তোমার সঙ্গে এত বকবক করছি কারণ বকবক করতে আমার ভালো লাগছে তুমি একটু দাঁড়াও আমি আরো কিছুক্ষণ সময় তোমার সঙ্গে বকবক করব আমি যাই অসম্ভব আমি তোমাকে যেতেই দেব না আচ্ছা বলো তো কোন জিনিস একবার হারালে পাওয়া যায় কিন্তু দ্বিতীয়বার হারালে আর পাওয়া যায় না দাঁত দাঁত যখন প্রথম পড়ে আবার ওঠে কিন্তু সেই দাঁত যখন পড়ে আর ওঠে না ha 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 ha